মদ্যপ অবস্থায় ছেলে বাড়িতে আসায় বকাবকি করে বাবা, এরপরই নিখোঁজ হয়ে যায় ছেলে। আট দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে মঙ্গলবার সকালে একটি আমবাগান থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানার সদুল্লাপুর এলাকায়। পুলিশ নিহত 19 বছরের মনোজ সরকারের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত মনোজ কুমারের দাদা বিক্রম সরকার জানান, গত মঙ্গলবার থেকে তার ভাই নিখোঁজ ছিল। এই ব্যাপারে তারা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে। এদিন সকালেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তিনি আরও জানান, এদিন মদ্যপ অবস্থায় বাড়িতে এলে বাবা বকাবকি করে, তারপর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যাবেলার দিকে বাড়ি আসলাম, বাড়ি এসে দেখলাম যে বাড়ির ঝামেলা, বাবা বললো যে ভাইটা বাড়ি আসছে, বাবার সঙ্গে ঝামেলা হয়েছিল, ভাই ডিম করে এসেছিলো, তাই জন্য ভাই মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল, তাই জন্য থানায় গিয়ে ডায়রি করা হলো। আজকে 8 দিন হয়ে গেলো, 8 দিন পর ভাইকে একটা গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কোথায় পেয়েছো? আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার, 1 কিলোর ভিতরে বাগান। কদিন পর পেলা? 8 দিন পর। কি অবস্থায় পেলা? ঝুলন্ত অবস্থায়, গামছা দিয়ে নিজের ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো মানে ভাই একটু ডিং করে এসেছিল, বাবা একটু গাল দিয়েছিল, মানে শাসন করেছিল। খুঁজাখুঁজি করি, হ্যাঁ করেছে, 8 দিন ধরে একরকম খুঁজাখুঁজি করেছে, সব জায়গায় যত গিয়েছেন বাড়ি আছে সবগুলো খুঁজাখুঁজি করছে, কিন্তু পাওনি। না পাইনি। তা আমরা আজকে জানতে পারলাম, আজকে মঙ্গলবার, 8 দিন পরে জানতে পারবো। আজকে দেখলা? আজকে দেখা। আমার মনে হচ্ছে নিজস্ব আত্মহত্যাই করেছে, মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। মদ্যপ অবস্থায় ছেলে বাড়িতে আসায় বকাবকি করে বাবা, এরপরই নিখোঁজ হয়ে যায় ছেলে। 8 দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে মঙ্গলবার সকালে একটি আমবাগান থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানার সদুল্লাপুর এলাকায়। পুলিশ নিহত 19 বছরের মনোজ সরকারের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত মনোজ কুমারের দাদা বিক্রম সরকার জানান, গত মঙ্গলবার থেকে তার ভাই নিখোঁজ ছিল। এই ব্যাপারে তারা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে। এদিন সকালেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তিনি আরও জানান, এদিন মদ্যপ অবস্থায় বাড়িতে এলে বাবা বকাবকি করে, তারপর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যাবেলার দিকে বাড়ি আসলাম, বাড়ি এসে দেখলাম যে বাড়ির ঝামেলা, বাবা বললো যে ভাইটা বাড়ি আসছে, বাবার সঙ্গে ঝামেলা হয়েছিল, ভাই ডিম করে এসেছিলো, তাই জন্য ভাই মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল, তাই জন্য থানায় গিয়ে ডায়রি করা হলো। আজকে 8 দিন হয়ে গেলো, 8 দিন পর ভাইকে একটা গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কোথায় পেয়েছো? আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার, 1 কিলোর ভিতরে বাগান। কদিন পর পেলা? 8 দিন পর। কি অবস্থায় পেলা? ঝুলন্ত অবস্থায়, গামছা দিয়ে নিজের ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো মানে ভাই একটু ডিং করে এসেছিল, বাবা একটু গাল দিয়েছিল, মানে শাসন করেছিল। খুঁজাখুঁজি করি, হ্যাঁ করেছে, 8 দিন ধরে একরকম খুঁজাখুঁজি করেছে, সব জায়গায় যত গিয়েছেন বাড়ি আছে সবগুলো খুঁজাখুঁজি করছে, কিন্তু পাওনি। না পাইনি। তা আমরা আজকে জানতে পারলাম, আজকে মঙ্গলবার, 8 দিন পরে জানতে পারবো। আজকে দেখলা? আজকে দেখা। আমার মনে হচ্ছে নিজস্ব আত্মহত্যাই করেছে, মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।